একনি ব্রোনো পিম্পেলস এই টাইপের সমস্যাতে প্রচুর ছেলে মেয়ে পুরুষ মহিলা উভয়ে কিন্তু ভুগে থাকে এবং এখনকার দিনে এটা একদমই একটা কমন প্রবলেমের মধ্যে দাঁড়িয়েছে আপনি হয়তো অনেক ওষুধ খাচ্ছেন অনেক ট্রিটমেন্ট চিকিৎসা করিয়েছেন দিনের পর দিন ওষুধ খাচ্ছেন অ্যান্টি ফাঙ্গাল ক্রিম বা যে কোনো রকমের ক্রিম অয়েন্টমেন্ট দীর্ঘদিন ধরে ইউজ করছেন কিন্তু সুফল পাচ্ছেন না বা যতদিন ওষুধ খাচ্ছেন বা ক্রিম ইউজ করছেন ততদিনই আপনার এই সমস্যাগুলো কম থাকছে বা বন্ধ থাকছে কিন্তু যখনই আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছেন বা ক্রিম অয়েন্টমেন্ট লাগানো বন্ধ করছেন তখন আবার সেই জিনিসগুলো ফেরত আসছে এই রকম কমন এই টাইপের সমস্ত প্রবলেমগুলো নিয়ে কিন্তু যারা ভুগছেন আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং যারা এই সমস্যাতে অর্থাৎ একনি ব্রনো পিম্পলস এর প্রবলেমে দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের মুখে কিন্তু ধীরে ধীরে দীর্ঘদিন সমস্যাতে ভোগার জন্য পড়ে যায় যায় ক্ষত মার্ক যেটা তৈরি হয় এবং মুখ দেখতে বাজে হয়ে আজকের এই আমি দিন দিন আপনাদের সব থেকে বেশি কার্যকরী যে হোমিওপ্যাথিক ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো সম্পর্কে জানাবো এবং এই ওষুধগুলো কি টাইপের একনি প্রণ পিম্পলস এর ক্ষেত্রে সব থেকে কার্যকরী বা কোন ওষুধটা কোন টাইপের পিম্পলস এর জন্য একনির জন্য আপনি খাবেন সেটা কিন্তু বিস্তারিত জানাবো কিভাবে খাবেন সেটাও জানাবো এবং ভিডিওর একদম শেষে দুটো ওষুধের কথা বলবো যে দুটো ওষুধ যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ব্রণ পিম্পলস বা অ্যাকনি ভালগারিস এই সমস্যা মূলত ইয়াং যেই সব থেকে বেশি দেখা যায় বিশেষ করে বারো বছর থেকে একদম পঁচিশ ছাব্বিশ এইরকম যে এজ গ্রুপটা রয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি হয় প্রধানত যদি এই অ্যাকনি বা পিম্পলস কেন হয় তার কারণ ধরা হয় তাহলে প্রথম যেটাকে ধরা হয় জেনেটিক ফ্যাক্টর বা বংশগত দিক থেকে একটা আসে দ্বিতীয়ত হচ্ছে যখন আপনি বারো বছর বছর বা পনেরো বছর অর্থাৎ এই সময়টা সেই সময় কিছু হরমোনাল চেঞ্জ হয় সেই হরমোনাল চেঞ্জের জন্য কিন্তু এই অ্যাকনি ব্রোনো পিম্পলস এর সমস্যা হয় তৃতীয় আরেকটা কারণ হচ্ছে যে ব্যাকটেরিয়াল কোন রকম ইনফেকশন বা ফাঙ্গাল কোন ইনফেকশন থেকে কিন্তু এই সমস্যা হতে পারে বারো বছর বয়স থেকে পঁচিশ ছাব্বিশ এই বয়সটাতে যখন ফেজটাতে চলছে তখন অ্যান্ড্রোজেন নামে এক ধরনের হরমোন যেটা রয়েছে সেটা সব থেকে বেশি ক্ষরণ হয় এবং এটা বেশি ক্ষরণ হওয়ার জন্য আমাদের মুখের যে সিবেসিয়াস রয়েছে যাকে আমরা ঘর্মগ্রন্থি বলে থাকি সেখানে কিন্তু অতিরিক্ত পরিমাণে অয়েল সিক্রেশন হয় বা এই সময়টাতে অয়েল সিক্রেশন এই হরমোনের প্রভাবের জন্যই কিন্তু বেড়ে যায় এই জন্য আপনি খেয়াল করে দেখবেন যে এই ফেজে বা এই এজ গ্রুপটাতে অনেকেরই মুখ একটু তেল তেলে ভাব বেশি হয় ভাব বেশি হয় হয় ড্রাইনেস বা এই এই ব্যাপারটা না এটা কিন্তু হরমোনের জন্য এবং দীর্ঘদিন ধরে যদি এটা হতে থাকে এবং আপনার মুখের উপরে যে ডেড সেল গুলো বা চামড়া যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোর সঙ্গে জমতে জমতে কিন্তু এই মুখের উপরে আমাদের যে পোর্টস গুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে ব্লক হতে শুরু করে এবং তারপর থেকে এই ব্লক হওয়ার জন্য সেই জায়গাতে ইনফেকশন এবং ব্ল্যাক হেড হোয়াইট হেডস এইরকম টাইপের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় এবং ধীরে ধীরে এগুলো কিন্তু একনি ব্রণ পিম্পলস এর আকার ধারণ করে প্রথম দিকে কি হয় না এগুলো লাল বর্ণের থাকে ছোট ছোট হতে পারে তারপর আস্তে আস্তে বড় হয় কারো কারো ক্ষেত্রে পুজ দেখা যায় ভেতরে পাস ফর্মেশন হয় আবার দীর্ঘদিন থাকতে থাকতে এগুলো কিন্তু কালো বর্ণ ধারণ করে এবং তার সঙ্গে সঙ্গে মুখে আপনার এই দাগগুলো রয়েই যায় এবারে আমি সেই সমস্ত হোমিওপ্যাথি ওষুধগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো যেগুলো এই সমস্যার জন্য সব থেকে কার্যকরী একনি ব্রণ পিম্পলস এর জন্য সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেটি হলো ইউজেনিয়া জাম্বোসা ইউজেনিয়া জাম্বোসা একনি ব্রণ পিম্পলস একদম প্রাথমিক স্টেজে তৈরি হয়েছে ছোট ছোট লাল বর্ণের হয়েছে মুখে পুরো ভর্তি হয়ে গেছে আপনার পুরোতে তার সঙ্গে অল্প একটু ব্যথা যন্ত্রণা আছে সেটা হাত দিলেও ব্যথা যন্ত্রণা বা এমনি হাত না দিলেও হয়তো ব্যথা যন্ত্রণা রয়েছে এই পিম্পল শুরুর দিকে একদম বা যাদের এইরকম ছোট ছোট টাইপের হয় লাল রঙের তাদের জন্য সর্বপ্রথম ইউজেনিয়া জাম্বো এই ওষুধটি থার্টি পর্যন্ত আপনারা দিনে দুবার থেকে তিনবার এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে খাবেন সাত থেকে দশ দিন পর্যন্ত দ্বিতীয় যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালিব্রোম এর ক্ষেত্রে যে ব্রণ হয় সেটা কিন্তু একটু বড় টাইপের হয় এবং নডিউল আকারের হয় মোটা হয় তার সঙ্গে কিন্তু কিন্তু এতে যন্ত্রণা অনেকটা বেশি বেশি পরিমাণে থাকে এই টাইপের ব্রণটা দেখা যায় অ্যাডাল্টস বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে তাদের দেখবেন গালে বা যেকোনো জায়গাতে এই টাইপের মোটামুটি একটু বড় সাইজের হয়ে থাকে এবং এগুলো একটু কালো রঙের দেখতে হয় এবং পুরো মুখ কিন্তু ভর্তি হয়ে যায় এবং সেগুলো কিন্তু একটু শক্ত টাইপের হয় এই টাইপের যারা সমস্যাতে ভুগছেন তাদের জন্য ক্যালিপ্রোম একদম আদর্শ ওষুধ দিনে দুবার থেকে তিনবার আপনারা খেতে পারেন এবং এইভাবে সাত থেকে দশ দিন খেলে আপনারা কিন্তু সমস্যা অনেকটাই হয়ে যাবে নেক্সট কথা সেটা অনেকের ক্ষেত্রে এই ব্রণর সমস্যার সঙ্গে সঙ্গে পাস বা পুজ ফর্ম করে অর্থাৎ ব্রণ যেটা হয়েছে তার সঙ্গে কিন্তু হলুদ রঙের পুজ তৈরি হচ্ছে অর্থাৎ একনি উইথ পাস যদি হয় তাহলে সেক্ষেত্রে হেপাসাল এই ওষুধটি তিরিশ শক্তি আপনারা দিনে দুবার এক ফোঁটা করে খেতে পারেন এবং এটিও সাত থেকে দশ দিন পর্যন্ত আপনারা কন্টিনিউ করতে পারবেন এই বাঁশ বা পুজ জমার যেটা দেখবেন সেটাতে হেবাসাল তো খুবই ভালো কাজ করে কিন্তু আরেকটি ক্ষেত্র দেখা যায় যে অনেকের এই টাইপের একনি হয় যে তলার দিক বা চামড়ার যে দিকটা সেই দিকে কিন্তু লাল বন্য রয়েছে কিন্তু ব্রণর মুখের দিকে ছোট ছোট অল্প অল্প পুজ জমেছে অর্থাৎ নিচের দিকটা লাল ভাব এবং মুখের দিক বা সামনের দিকটাতে হলুদ ভাব বা পুজ জমেছে এই টাইপের যখন লক্ষণগুলো দেখা যায় সেক্ষেত্রে আর্টস আয়োর্ অত্যন্ত কার্যকরী এই ক্ষেত্রে আর্টস আয়োড তিরিশ শক্তি আপনারা দিনে দুবার এক ফোঁটা করে সাত থেকে দশ দিন কন্টিনিউ খাবেন এবারে যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটি সব থেকে কার্যকরী যাদের মুখে সবসময় একটা তেলতেলে ভাব থাকে অর্থাৎ মুখে অয়েলি ভাবটা অত্যন্ত বেশি এবং এই তেলতেলে ভাব থাকার জন্য তাদের মুখে ব্রোনো অ্যাকনে পিম্পেলসের সমস্যা সব থেকে বেশি হচ্ছে তাদের জন্য সবথেকে কার্যকরী ওষুধ হলো ন্যাট্রামিউর তিরিশ ন্যাটোমিউ 30 যাদের অয়েল স্কিন তারা ইউজ করবেন দিনে এক থেকে দুবার এক থেকে দুই ফোঁটা করে আপনি খাবেন 7 থেকে 10 দিন পর্যন্ত তার মধ্যেই দেখবেন যারা এই অয়েল স্কিন তার সঙ্গে ব্রনো পিম্পেলসের সমস্যাতে ভুগছেন তাদের এই সমস্যা নির্মূল হবে এবারে আপনার মুখের বিভিন্ন জায়গা অনুযায়ী কিছু ওষুধের কথা বলবো যেগুলো একদম দারুণ কার্যকরি এই সমস্যার জন্য প্রথমেই জানাবো যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পুরো মুখের মধ্যে শুধু কপালেই আপনার ব্রনো বা পিম্পলস হচ্ছে

এই ব্রণতে ভর্তি হয়ে গেছে এবং কালো কালো দাগ হয়ে যায় এবং নাকে যেগুলো হয় সেগুলো দেখে মনে হবে যে নাখের আকার আকৃতি একদম চেঞ্জ করে দেয় যদি দীর্ঘদিন আপনি ভুগতে থাকেন এবং এগুলোতে কিন্তু কালো কালো দাগ বা স্পটও তৈরি হয় সুতরাং এই নাকে যাদের স্পেশালি একদম ব্রণ এক পিম্পলস সমস্যা তাদের জন্য কষ্টিকাম এবং আর্সেনিক অ্যালবাম এই দুটো ওষুধ অত্যন্ত কার্যকরী কষ্টিকাম বা আর্সেনিক অ্যালবাম এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ আপনারা সাত থেকে দশ দিন খাবেন এবং সেটা তিরিশ শক্তি খাবেন হয় কষ্টিকাম তিরিশ শক্তি খেতে পারেন সাত থেকে দশ দিন দিনে একবারই করে খাবেন মোটামুটি এক ফোঁটা করে অথবা আর্সেনিক অ্যালবাম তিরিশ শক্তি দিনে একবার এক ফোঁটা করে খাবেন এবং এই যেকোনো একটি ওষুধ আপনারা সাত থেকে দশ যাবে এবারে যে সমস্যা বা ওষুধের কথা জানাবো সেটা হলো যে যারা কোনো কিছু মাখার জন্য আপনার মুখের উপরে একনি ব্রণ পিম্পলস হয়েছে অর্থাৎ আপনি কোনো ক্রিম মাখার পরে সানস্ক্রিম মেখেছেন লোসন মেখেছেন প্রসাধনী দ্রব্য অর্থাৎ পার্লারে গেছেন বা যে কোনো রকম কোনো ট্রিটমেন্ট করিয়েছেন মুখে কোনো কিছু কেমিক্যাল ইউজ করেছেন তারপর যদি আপনার এক নি ব্রণো পিম্পিলস দেখা যায় সেক্ষেত্রে একটি ওষুধ অত্যন্ত কার্যকরী তা হলো ববিষ্টা ববিস্টা থার্টি এ ওষুধটি আপনারা যাদের এই সব জিনিস ইউজ করার জন্য পিম্পলস হচ্ছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী শক্তি আপনারা দিনে দুবার থেকে তিনবার এক ফোটা করে খাবেন সাত থেকে দশ দিন পর্যন্ত এবার দুটো ওষুধের কথা বলবো যে দুটো ওষুধ যারা একদম ক্রনিক সমস্যাতে ভুগছেন দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী প্রথম যে ওষুধটি সেটি হল স্ট্রেপটক অক্সিনাম টু হান্ড্রেড পোর্টেন্সি এই ওষুধটি যারা দীর্ঘদিন ধরে একনি ব্রোনো পিম্পলসের সমস্যাতে ভুগছেন প্রচুর হোমিওপ্যাথি ওষুধ যে কোনো ওষুধ খেয়েছেন সমস্যা হয় আপনার যাচ্ছে না বা বারে বারে ফেরত আসছে অথবা আপনি অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা বিভিন্ন রকমের ক্রিম ইউজ করেছেন কিন্তু কোনো সুফল পাচ্ছেন না তারা অন্তত একবার এই ওষুধটি ইউজ করে দেখবেন তবে এই ওষুধটি আপনারা কিন্তু মাসে একবারই খাবেন দুশো পোটেন্সি একটি ডোজ খাবেন যে কোনো একদিন সকালবেলা খালি পেটে একটি ডোজ খাবেন এটি কিন্তু এই একটি ডোজই কিন্তু এর জন্য অত্যন্ত যথেষ্ট এবং পরে যদি আরও লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ প্রয়োজন এবং এই মাসে একটি ডোজই খাবেন এর বেশি কিন্তু এই ওষুধটি খাওয়া যাবে না আরেকটি ওষুধের কথা বলবো বলেছিলাম যাদের এই ক্রনিক সমস্যা এই ওষুধটি কাদের জন্য সব থেকে বেনিফিট না যাদের এই সমস্যা দীর্ঘদিন হয়ে গেছে মুখে প্রচুর পরিমাণে দাগ হয়ে গেছে দাগ যেতে চাইছে না হয়তো ব্রণ পিম্পলস আগে হয়েছিল সেই জায়গাগুলোতে ক্ষত সৃষ্টি হয়েছে এবং মুখ একদম দেখতে বাজে হয়ে গেছে তাদের এই মুখের ক্ষত দাগ কালো দাগ এইগুলো দূর করার জন্য সব থেকে ভালো ওষুধ হলো হোমিওপ্যাথিতে বারবারিস একই ফিলাম মাদার টিংচার এই ওষুধটি যদি আপনারা নিয়মিত ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের এই দাগগুলো সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে কিভাবে খাবেন এই ওষুধটি এই ওষুধটি আপনাদেরকে বাজার থেকে কিনে আনার পরে হাফ কাপ জল নেবেন তাতে দশ থেকে পনেরো ফোঁটায় এ ওষুধটি এবং দিনে দুবার থেকে তিনবার আপনি খাবেন মোটামুটি আপনি যদি পনেরো থেকে কুড়ি দিন ওষুধটি খান তাহলেই দেখবেন আপনার মুখের উপরে কিন্তু এর যে এফেক্টিভনেস সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন সুতরাং এই শেষে যে দুটি ওষুধ বললাম এগুলো কিন্তু একদম অনেক সমস্যা বা যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য একদম অত্যন্ত কার্যকরী ওষুধ এবং বাকি যে ওষুধগুলো বললাম সেগুলো যে লক্ষণ অনুযায়ী বা যে জায়গাতে হচ্ছে সেই অনুযায়ী আপনারা ভালোভাবে ভিডিওটি পারলে আরেকবার দেখে নেবেন যে কোন সমস্যার জন্য কি কি লক্ষণ কোন জায়গার জন্য কোন সত্যি অত্যন্ত কার্যকরী আশা করি আজকের এই ভিডিওটি যারা একনি ব্রোনো ভুগছেন তাদের জন্য অত্যন্ত উপকারী হবে এবং আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারী আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ